আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 156 নম্বর পেজ অনুশীলন যে অঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর যে অঙ্ক দুটি দেওয়া আছে দুটি সমাধান করবো আজকে, ঠিক আছে? তো যা হোক, তোমরা হচ্ছে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, যেহেতু গণিত বিষয়। তো এখানে দেখো আমাদের 1 নম্বরে যেটি বলা আছে, কস থিটা ইজ ইকুয়াল টু 3/4, মানে কস থিটা যদি সমান 3/4 হলে থিতা কোণের অনন্য ত্রিগুণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো এখানে আমাদেরকে যেটি বলা আছে যে কস থিতা সমান 3/4 হয় আর কি, বা হলে থিতা কোণের অনন্য যে ত্রিগুণমিতিক আছে সেগুলোর অনুপাতগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে 1 নম্বর যে প্রশ্নের এটি উত্তরটি দেখি। তো দেখো আমরা হচ্ছে এটি এভাবে লিখতে পারি যে আমরা জানি কি জানি সাইন স্কোয়ার, ঠিক আছে, থিতা প্লাস কি কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1। তো এটা আমরা কিন্তু জানি, বা সাইন থিতা অর্থাৎ সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কি কস থিতা স্কোয়ার অর্থাৎ থিতা, তাই না? অর্থাৎ আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই কী হবে, মাইনাস হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ মাইনাস হয়ে আসছে। তো বা হচ্ছে কি সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস হচ্ছে কি 3/4 স্কোয়ার কস থিতা ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, তাই না? তো বা সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত 9/16, বা হচ্ছে কি সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 7/16, বা হচ্ছে কি সাইন থিতা ইজ ইকুয়াল টু আমরা √7, বা হচ্ছে কি কী লিখতে পারি 4 লিখতে পারি। এখন বলতে পারো যে √ কোথায় পেলাম, এর স্কোয়ারটা কিন্তু এই পাশে চলে আসছে, এই পাশে আসলে কী হবে √ হয়ে আসবে। তো আবার দেখো টেন থিতা সাইন থিতা বাই হচ্ছে কস থিতা, তো বা হচ্ছে টেন থিতা √7/4, এবং নিচেই আমরা হচ্ছে কী লিখতে পারি 3/4 লিখতে পারি, ঠিক আছে? আবার বা লিখতে পারি কি টেন থিতা ইজ ইকুয়াল টু কি √7/3, ঠিক আছে? আবার লিখতে পারি কি কট থিতা ইজ ইকুয়াল টু 1/10 থিতা। এবার দেখো বা কট থিতা বা কী লিখতে পারি 1/ অর্থাৎ √7/3 লিখতে পারি। আবার হচ্ছে কী লিখতে পারি কট থিতা ইজ ইকুয়াল টু 3/ কত √7, এটা নিচে চলে আসে অর্থাৎ 7টা নিচে চলে আসে, ঠিক আছে? তো আবার দেখো কী লিখতে পারি সাইন স্কোয়ার থিতা বাই হচ্ছে কি 1/cos θ, বা হচ্ছে কি সাইন স্কোয়ার থিতা 1/ কি 3/4, বা হচ্ছে কি সাইন স্কোয়ার থিতা বা হচ্ছে কি 4/3। আবার দেখো কস অর্থাৎ কস স্কোয়ার থিতা হচ্ছে 1/sin θ লিখতে পারি, তা বা হচ্ছে কি কস থিতা 1/ নিচে কি লিখতে পারি √7/4, বা হচ্ছে কস স্কোয়ার থিতা বাই হচ্ছে কি অর্থাৎ 4/ কত √7, ঠিক আছে? তো যা হোক, এটাই হচ্ছে তোমাদের যে সমাধান সেটি। তো এটি হচ্ছে তোমাদের 1 নম্বর যে প্রশ্নটি দেওয়া ছিল এটির সমাধান, ঠিক আছে? তো এটা হচ্ছে এটি অনুপাতগুলো আসলে নির্ণয় করা হলো, তো এটি আরও অন্য অন্যভাবেও কিন্তু করা যায়, ঠিক আছে? তো ভিডিওটি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবা কীভাবে করা হয়েছে। তো তারপর দেখো 2 নম্বরটা, 12 cot θ ইজ ইকুয়াল টু 7 হলে কস থিতা ও সাইন স্কোয়ার থিতা এর মান বের করো, ঠিক আছে? তো এখানে কি বলছে, মানে 12 cot θ যদি 7 হয় তাহলে কস স্কোয়ার থিতা ও সাইন স্কোয়ার থিতা অর্থাৎ এর মান বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখে। তো সমাধান অর্থাৎ 12 cot θ ইজ ইকুয়াল টু 7, তাই না? তাহলে বা cot θ ইজ ইকুয়াল টু 7/ নিচে কি 12, অর্থাৎ এই 12টা যদি এই পাশে চলে আসছে তার মানে এটা বাঁক হয়ে চলে আসছে, ঠিক আছে? আর টেন থিতা ইজ ইকুয়াল টু কত 12/7, 7টা নিচে চলে আসছে। বা কী লিখতে পারি, উপরে লিখতে পারি সাইন স্কোয়ার থিতা নিচে কি কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 12/7। তাহলে 12 cos θ ইজ ইকুয়াল টু 7 সাইন স্কোয়ার থিতা, বা হচ্ছে কী লিখতে পারি 144, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু বর্গ করা হয়েছে, বর্গ করে 144 হয়েছে, কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 49, 7 × 7 = 49, ঠিক আছে? আর সাইন স্কোয়ার থিতা বর্গ করে, তা এটাকে আমরা কী ধরলাম 1 নম্বর সমীকরণ, বা হচ্ছে কী লিখতে পারি 144 cos² θ ইজ ইকুয়াল টু কত 49, এখানে ব্র্যাকেট দেওয়া 1 − cos² θ, বা ব্র্যাকেট দেওয়া তোমরা হচ্ছে এটা লিখতে পারো, বা হচ্ছে 144 cos² θ ইজ ইকুয়াল টু 49 − 49 cos² θ, ঠিক আছে? বা হচ্ছে 144 cos² θ প্লাস হচ্ছে কি 49 cos² θ ইজ ইকুয়াল টু 49, ঠিক আছে?
অর্থাৎ এটা এই পাশে চলে আসে, এই পাশে আসলে কী হবে, প্লাস হয়ে আসবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে আসবে, বা হচ্ছে 193, 144 এবং 49 যোগ করলে 193 হয়। 193 কস স্কয়ার থিতা ইজ ইকুয়াল টু কত, 49। তাহলে আমরা লিখতে পারি কস স্কয়ার থিতা ইজ ইকুয়াল টু কত, 49 থাকবে, আর নিচে এই পাশে 193 কি নিচে ভাগ হয়ে নিচে চলে আসবে। তো বা আমরা লিখতে পারি কস স্কয়ার থিতা 7/√ওভার কত, 193, আবার 1 নং হতে পাই, আমরা কিন্তু 1 নং লিখেছিলাম, তো সেখান থেকে আমরা কী পেয়েছি, 144 ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু কত, 49 সাইন স্কোয়ার থিতা, বা আছে 144 মাইনাস হচ্ছে কি, 144 সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 49 সাইন স্কোয়ার থিতা, বা আছে 144 ইজ ইকুয়াল টু কত, 49 সাইন স্কোয়ার থিতা প্লাস কি, 144 সাইন স্কোয়ার থিতা, বা হচ্ছে কি 144, এটা এই পাশে আমাদেরকে ই করা হয়েছে, যদি যোগ করি 193 সাইন স্কোয়ার থিতা, তো সাইন স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 144 নিচে অর্থাৎ 193 লিখবো, ঠিক আছে, একই কথা। তো কস স্কোয়ার থিতা হচ্ছে কি 193 নিচে কি অর্থাৎ 144, ঠিক আছে, তারপর কস স্কোয়ার রুট ওভার হবে, রুট ওভার এই স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার হবে 193 নিচে 12। তো এই ছিল তোমাদের হচ্ছে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর, তো এইভাবে হচ্ছে তোমরা বের করতে বলা হয়েছে, তো হচ্ছে আমরা বের করে দেখে দিলাম। তো পরবর্তী পর্বে পর্বে হচ্ছে আমরা 3 এবং 4 নম্বর যে অঙ্কটা, এই দুটো অঙ্ক দেখবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।